নিলয় শখের আনুষ্ঠানিক বিচ্ছেদ আসন্ন। দীর্ঘদিন প্রেম, মাঝখানে অভিমানে কিছুদিন দূরে থাকা, এরপর আবারও কাছে আসা। একদিন খবর আসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা, আর এই তারা হলেন হালামলের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী আনিকা কবির শখ। কিন্তু সংসার পাতার কয়েক মাস যেতে না যেতেই গুঞ্জন উঠে দুজনের আর এক ছাদের নিচে থাকা হচ্ছে না। যদিও সে সময় গুঞ্জনকে উড়িয়ে দেন তারা, তবে এবার আর গুঞ্জন নয়, সত্যিই তারা একসঙ্গে নেই। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন নিলয় ও শখ। ফেসবুকে রিলেশনশিপের ঘরে সিঙ্গেল রেখে রেখেছেন দুজনেই। এরই মধ্যে চারদিকে ডিভোর্সের খবর ছড়িয়ে পড়ে। নিলয়ের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতাও মেলে। নিলয় বলেন এখনও চূড়ান্তভাবে ডিভোর্স হয়নি, তবে আমরা দীর্ঘদিন আলাদা থাকছি, ডিভোর্সের প্রক্রিয়া চলছে। শখ একই কথা জানান। তিনি বলেন আমরা আলাদা থাকছি এটা তো প্রায় সবাই জানে, আর এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না, তবে আমরা ডিভোর্সের পথেই হাঁটছি। উল্লেখ্য, মডেলিং করতে গিয়ে শখ ও নিলয়ের পরিচয় হয়। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নেন এই জুটি। এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে দেশব্যাপী বেশ পরিচিতিও পেয়ে যান তারা। সেই থেকেই একে অপরকে ভালো লাগা। 2015 সালের 7ই জানুয়ারি 10 লাখ টাকা দেড় মহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ধন্যবাদ।